আজ জেনে নেব মানব দেহে শাক সবজির পুষ্টিগুণ সম্পর্কে। তো বন্ধুরা চলুন দেরি না করে জেনে নেওয়া যাক। প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইউনানি হোমস্টডি। সুস্থতার জন্য প্রতিদিন কমপক্ষে 5 ধরনের শাকসবজি ও ফলমূল খাওয়া জরুরি। শাকসবজি ও ফলমূলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য বিশেষ উপাদান যা আমাদের পুষ্টি চাহিদা পূরণ করে এবং সুস্থ রাখে। বেগুন, বেগুনে রয়েছে লাসোনিন নামে একটি উপাদান যা মস্তিষ্কের শিরা উপশিরায় দেয়ালের চর্বি জমাতে বাধা দেয়, ফলে স্ট্রোকের ঝুঁকি কমে যায়, রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানো এবং ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে বেগুন ভূমিকা রাখে। আলু, আলুতে যেমন রয়েছে ভাতের মতো শর্করা তেমনই সবজির মতো আঁশ, ভিটামিন ও খনিজ লবণ। এছাড়া আলু থেকে উদ্ভিদ প্রোটিন পাওয়া যায়। যারা অধিক পরিশ্রম করেন তাদের জন্য আলু অত্যন্ত পুষ্টিকর খাবার। গাজর, প্রতিদিন একটি গাজর খেলে চেহারায় বয়সের ছাপ দূর হয় এবং এর বিটা ক্যারোটিন ত্বকের ক্ষতিপূরণে সাহায্য করে। বিটা ক্যারোটিন একটি অ্যান্টিএজিং উপাদান যা ত্বকের বয়সজনিত দাগ ও বলিরেখা প্রতিরোধ করে। কাঁচকলা, কাঁচকলায় ডায়রিয়া প্রকোপ কমাতে সাহায্য করে। এছাড়া এতে আয়রনের পরিমাণ বেশি থাকায় অনেক শক্তি যোগায়। ডায়রিয়া হলে কাঁচকলা চটকে ভাত অথবা খিচুড়ির সঙ্গে খাওয়া যেতে পারে। মিষ্টি আলু, সুপারফুড থেকে কোনো অংশেই কম নয় মিষ্টি আলু। এতে রয়েছে ফাইবার, ভিটামিন ও প্রোটিন যা দেহে রাখে সুস্থ ও রোগমুক্ত। এতে আরও রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা দৃষ্টিশক্তি ও চোখের সুস্থতা নিশ্চিত করে। মটরশুঁটি, মটরশুঁটি পেট পরিষ্কার রাখে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। এটি ত্বকের উজ্জ্বলতা এবং দৃষ্টিশক্তি বাড়িয়ে তোলে। ডায়াবেটিক রোগীদের জন্য মটরশুঁটি একটি ভালো খাবার। এটি হাড় শক্ত করতেও খুব ভালো। আঁশ সমৃদ্ধ খাবার, আঁশ সমৃদ্ধ খাবার খেলে পাবেন অ্যান্টিঅক্সিডেন্টের মতোই উপকার। সব ধরনের শাকে রয়েছে প্রচুর পরিমাণ আঁশ। ঢেকিছাঁটা, চাল, শসা, ডাঁটা, সজনে, ঝিঙ্গে, করলা, চিচিঙ্গা, ঢেঁড়স ইত্যাদিতেও পাবেন আঁশ। ফুলকপি, শীতের সবজি ফুলকপিতে রয়েছে সালফোরাফেন যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং ক্যান্সার প্রতিরোধ করে। এর কোলাইন মস্তিষ্ক সুস্থ রাখে এবং গ্লুকোসাইনোলেটস দেহকে অপ্রয়োজনীয় ক্ষতিকর রাসায়নিক মুক্ত করে। পুঁই শাক, সবার প্রিয় পুঁই শাকে পাওয়া যায় প্রচুর পরিমাণে আয়রন, তাই খুব দ্রুত দুর্বলতা দূর করতে পারে পুঁই শাক। এই জন্য যদি প্রায়শই আপনার দুর্বল বোধ হয় তাহলে নিয়মিত পুঁই শাক খাওয়া শুরু করুন। ধনে পাতা, ধনে পাতা রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। প্রতিদিনের তরকারিতে ধনে পাতা যোগ করলে উপকারী কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি পায় এবং ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমে যায়। রসুন, রসুন স্বাস্থ্যের জন্য বিস্ময়কর একটি সবজি। যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা নিয়মিত রান্নায় মশলা হিসেবে বা কাঁচা রসুন খেতে চেষ্টা করুন। রসুনের বিভিন্ন খনিজ উপাদান থাকায় রক্তচাপ নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। মাছ, যাদের ওজন বা রক্তে চর্বি বেশি তাদের মাছের ডিম ও বড় মাছের মুড়ো এই দুটো অংশ খাওয়া উচিত নয়। এই অংশগুলো বাদে মাছ আমিষ, ক্যালসিয়াম এবং ওমেগা 3 এর চমৎকার উৎস। রান্নায় যত সম্ভব কম তেল ব্যবহার করা উচিত, সম্ভব হলে উদ্ভিজ তেল ব্যবহার করা ভালো। সয়াবিন, সানফ্লাওয়ার, আমন্ড, কর্ন, অলিভ এবং সরিষার তেল ইত্যাদি উদ্ভিজ তেলের অন্তর্ভুক্ত। সুস্থভাবে বাঁচতে দৈনন্দিন খাবার তালিকায় শাকসবজির গুরুত্ব অপরিসীম। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অন করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।